প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ভালোবাসা দিবস, বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সত্য ঘটনা অবলম্বনে এক ভালোবাসার গল্প। আজ হঠাৎ করে ঢাকা বিমানবন্দরে পুলিশে পরিপূর্ণ, বাংলাদেশ বিমান ছাড়ার মাত্র 5 মিনিট বাকি। বিমানে আটকে দেয়া হলো, যাত্রীদের সতর্কতা অবলম্বন করতে বলা হলো, বিমানবন্দরকে রেড জোন হিসেবে ঘোষণা করাই হলো। কিন্তু কেন, এই কারণটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটিতে আজ নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চৌধুরী ক্রিয়েটস চ্যানেলটিকে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে কেন এত পুলিশ, কেন রেড জোন ঘোষণা করা হলো, তারা কি কাউকে অ্যারেস্ট করতে এসেছেন, বা ঘটনাটা কি, সেটা আমরা জানব। তার আগে পুরো গল্পটি শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ঘটনাটি কি। আশিক একাদশ শ্রেণীর ছাত্র এবং নীলা নবম শ্রেণীতে পড়েন। একজন কলেজ থেকে আসেন, একজন স্কুল থেকে। পথে তাদের প্রতিদিনই দেখা হয়, চোখে চোখ মেলানো হয়, কিন্তু কেউ কাউকে কখনো হাই হ্যালো করেননি। হঠাৎ একদিন সব নীরবতা ভেঙে আশিক নীলাকে জিজ্ঞাসা করলেন, কেমন আছো? নীলা চারিদিকে তাকিয়ে দেখলেন রাস্তায় কেউ নেই, একা। বুক কেঁপে উঠল হঠাৎ করে, বলল, ভালো আছি। প্রথম দিন এটুকুই কথা, তারপর অনেক দিন কেটে গেল। নীলার বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেল, আশিক এখন দ্বাদশ শ্রেণীতে। আশিক গরিব ঘরের একটি ছেলে, তার মা এবং সে থাকেন বাড়িতে। মা হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করেন, ছোট্ট একটু জমি আছে, সেখানে বছরের বিভিন্ন ধরনের ফসল ফলান। তাতে তাদের দুইজন চলে না, কিন্তু তাও যা হয়। আর আশিক টিউশনই করেন, সে অষ্টম শ্রেণী থেকে। এতে মা ছেলে দুজনের হয়ে যায়, কিন্তু আশিক খুব ব্রিলিয়েন্ট একজন ছাত্র, তাই তার পড়াশোনার জন্য কোনো খরচই বহন করতে হয় না। আরেকদিকে নীলা ধনী ঘরের দুলালি, এলাকার চেয়ারম্যানের একমাত্র মেয়ে। চেয়ারম্যান ভাই বোন মিলে দশজন, দশজনের ঘরে কোনো মেয়ে সন্তান নেই, শুধুমাত্র চেয়ারম্যানের ঘরে একটা মাত্র মেয়ে সন্তান নীলা, বড় আদরে লালিত পালিত। নীলা দশম শ্রেণীতে আর আশিক দ্বাদশ শ্রেণীতে। স্কুলে এবং কলেজে আসা যাওয়ার পথে দুজনের দেখা হয় প্রতিদিনই। এর মাঝে কখন দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক হয়ে গেলেন তারা বুঝতেই পারেননি। একজন আরেকজনকে গভীরভাবে ভালোবাসতে লাগলেন। ভালোবাসার পরিণতি কী সেটা তারা জানেই না। নীলা দশম শ্রেণীতে পড়া অবস্থায় নীলার বাবা শহরে গার্মেন্টসের ব্যবসা শুরু করলেন, এবং গার্মেন্টসের ব্যবসায় ভালো প্রফিট হওয়াতে তারা সপরিবারে শহরে চলে গেলেন। আরেকদিকে আশিক দ্বাদশ শ্রেণী পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলেন। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় যখন অনার্স কমপ্লিট করলেন, তখন আশিকের স্কলারশিপ হয়ে গেলেন ইউএসএতে। নীলা শহরে থাকেন আর আশিকও ভার্সিটিতে পড়েন। ভার্সিটিতে যখন ছুটি থাকে, নীলা কলেজে পড়লেও আশিক মাঝে মাঝে আসেন দেখা করতে। কলেজের সামনে অথবা কোনো পার্কে তারা দেখা করেন, অথবা কোনো কফি শপে।
দেখা করা বলতে দুজন দুজনের দিকে তাকিয়ে ছাড়া, তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কথা তাদের হয় না। কারণ নীলের সাথে কেউ না কেউ থাকেন, আশিক তো একা। ঘটনাটা তারা দুজন ছাড়া কাউকে তারা জানাতেন না, কারণ অর্থনৈতিক দিক থেকে নীলার পরিবার অনেক উপরে আর আশিক একেবারেই গরিব দরিদ্র ঘরের সন্তান। আশিক স্কলারশিপ হয়ে যাওয়ার পরে সে তার মাকে বা আত্মীয় স্বজন কাউকে কিছু বলেনি, সরাসরি দেখা করতে চলে এলেন নীলার সাথে। কোথায় দেখা করবেন জানে না, কিন্তু দেখা করতে এলেন। এসে নীলার বাড়ির দারোয়ানের কাছে জানতে পারলেন নীলার আজ চাচাতো ভাইয়ের বিয়ে কোনো একটা ক্লাবে। ঠিকানাটা নিলেন দারোয়ান থেকে, ঠিকানা নিয়ে বিয়ে বাড়ি বলে কথা ক্লাবে ঢুকে পড়লেন। সেখানে যেহেতু অনেক মানুষের দাওয়াত ছিল, তাকে কেউ বাধা দেয়নি। নীলা তখন ভাইয়ের পাশে বসা ছিলেন, হঠাৎ করে তার চোখ পড়ল গেটের দিকে, দেখলেন আশিক। তড়িঘড়ি করে বাথরুমের কথা বলে নীলে সেখান থেকে দৌড়ে সরে আসলেন। এসে তার এক বান্ধবীকে সাথে নিয়ে আশিকের সাথে দেখা করলেন। সে বান্ধবী তেমন কিছু জানত না, সেদিনই প্রথম জানল আশিকের সাথে নীলার গভীর প্রেম। তখন আশিক নীলাকে বললেন দুদিন পরে সে আমেরিকায় চলে যাচ্ছেন, তার স্কলারশিপ হয়ে গেছেন, যদি সম্ভব হয় কাল যেন দেখা করেন, কথা আছে। আর যেভাবে হোক এয়ারপোর্টে যেন তার সাথে দেখা করেন। কথাটি শুনে নীলার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, অদূরে কান্না করতে লাগলেন। নীলার বান্ধবী তাকে জড়িয়ে ধরে একটা রুমে নিয়ে গেলেন। পিছন থেকে নীলার মা দেখে ছুটে আসলেন, কি হয়েছে? তার বান্ধবী সাথে সাথে বললেন নীলার পেটে ব্যথা, ঘটনাটিকে সামাল দিয়ে দিলেন কোনো রকমে। তখন নীলার মা নীলাকে নিয়ে তার বান্ধবী সহ বিয়ের সব আনুষ্ঠানিকতা বাদ দিয়ে বাড়ি চলে গেলেন। কারণ একটা মাত্র মেয়ে, সে অসুস্থ, আনন্দ করাচ্ছে মেয়ের সাথে থাকায় বড় মনে করলেন। বিয়ে বাড়ির আনুষ্ঠানিকতা পরের দিন নীলা বের হতে পারলেন না আশিকের সাথে দেখা করার জন্য, কিন্তু আশিক তাকে বলে গেছেন এয়ারপোর্টে দেখা করতে। নীলা মাকে বললেন বান্ধবীকে নিয়ে একটু শপিং করতে যাবেন, মাও বললেন ঠিক আছে। সেদিন ছিল 2013 সালের ভ্যালেন্টাইন্স ডে, ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি। নীলা তার বান্ধবীকে নিয়ে সরাসরি এয়ারপোর্টে চলে গেলেন। আশিক জাস্ট তাকিয়ে থাকলেন বাহিরে, টাইম যেহেতু শেষ হয়ে গেলেন বিমানের, আর অপেক্ষা করা সম্ভব না। তখন আশিক চলে গেলেন আর নীলা এয়ারপোর্টে এসে দেখলেন অলরেডি লেট, জাস্ট গেট ধরে দাঁড়িয়ে কান্না করতে লাগলেন। শেষে হাঁটু গেড়ে বসে পড়লেন। কোনো রকমে তার বান্ধবী তাকে বাড়ি নিয়ে গেলেন। দুইজনের মধ্যে তেমন কথা হয়নি বা দেখা হয়নি তত বেশি, তো ভালোবাসার গভীরতা ছিল সবচেয়ে বেশি। আশিক আমেরিকায় গিয়ে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে লাগলেন, টাকা পয়সা জমাতে লাগলেন, যেহেতু স্কলারশিপ নিয়ে গেছেন তার তো তেমন খরচ ছিল না, কিন্তু তাও সে পরিশ্রম করতেন নীলার জন্য। আর নীলার বান্ধবীর বাসায় ফোন করতেন, চিঠি পাঠাতেন, দুইটাই। আর নীলা তার বান্ধবীর বাসায় গিয়ে আশিকের সাথে কথা বলতেন এবং চিঠি লিখে উত্তরও দিতেন। দুইজনের ফেসবুক আছেন, কিন্তু কারোর সাথে কেউ অ্যাড নেই।
তারা কখনো ফোনেও কথা বলতে পারতেন না বাসায়, কারণ নীলাকে তার মা বাবা সবাই চোখে চোখে রাখতেন। আশিক শুধু অপেক্ষা করতেছিলেন নীলার 18 বছর পূর্ণ হওয়ার জন্য। নীলার যেদিন 18 বছর পূর্ণ হলো, আশিক আমেরিকা থেকে চলে আসলেন। এসে তার বান্ধবীর সাহায্যে নীলার সাথে দেখা করলেন। দেখা করে কাজী অফিসে গিয়ে দুজনে বিয়ে করে ফেললেন। বিয়ে করার পর আশিক নীলার জন্য অ্যাপ্লিকেশন করলেন। নীলা ইংলিশ মিডিয়ামের ছাত্রী ছিলেন, সুতরাং ইন্টারভিউতে তাকে আর আটকানো গেল না। আর তার বাবা যেহেতু ধনী ব্যক্তি, সব প্রোফাইল দেখে, আর আশিক আমেরিকাতে আছেন স্কলারশিপে, সাথে সাথে ভিসা হয়ে গেল। দুইজন বিয়ে করে ফেললেন, কিন্তু একমাত্র নীলার বান্ধবী আর আশিকের এক বন্ধু ছাড়া ঘটনাটি কেউ জানলেন না। গোপনে তারা আমেরিকাতে পালিয়ে যাবেন, সেটাই সিদ্ধান্ত নেওয়া হলো। আজ আবার 2021 সালের ভ্যালেন্টাইন্স ডে। সেদিন এয়ারপোর্টে নীলা আশিকের সাথে দেখা করতে পারেননি, কিন্তু আজ দুজন পালিয়ে যাচ্ছেন, কাকুই কিছু না বলে, বাড়িতে কিছুই বলেননি। নীলা এবং আশিক এয়ারপোর্টে আসলেন। নীলা বাড়িতে বললেন বান্ধবীর বাসায় যাবেন। বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে সে সরাসরি এয়ারপোর্টে চলে আসলেন। আর এদিকে বান্ধবী জানতো না সেদিন নীলা এবং আশিক আমেরিকায় চলে যাচ্ছেন। নীলা বান্ধবীর বাসার কথা বলে বের হওয়াতে তার মা আর কিছু বলেননি। এখন হঠাৎ করে তার বাবা বাসায় এসে নীলাকে খুঁজতে লাগলেন। নীলার বাবার বন্ধুর ছেলে এসেছেন লন্ডন থেকে নীলাকে দেখতে। এদিকে নীলা তো ঘরে নেই, নীলার বাবা বললেন বান্ধবীর বাসায়। আর নীলার বাবা কী করলেন, তার বন্ধুর ছেলেকে নিয়ে তার বান্ধবীর বাসার উদ্দেশ্যে রওনা হলেন মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখলেন নীলা নেই, নীলার বান্ধবী ঘুমিয়ে আছেন। তখন কেন জানে না নীলার বাবা কিছুটা আশ করতে পারলেন, নিশ্চয় নীলা কারোর সাথে দেখা করতে বের হয়েছেন আজ ভ্যালেন্টাইন্স ডে মিথ্যা কথা বলে। এখন তিনি নীলার বান্ধবীকে চাপ দিলেন, ভয়ে নীলার বান্ধবী বলে দিলেন আশিকের সাথে বিয়ের কথা। শুনে আর দেরি নয়, সাথে সাথে আশিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে গিয়ে দেখলেন তার বৃদ্ধ মা ঘরে, বললেন আশিক তো আজ চলে যাচ্ছেন আমেরিকায়, তিনি বৃদ্ধা, এয়ারপোর্টে গিয়ে কী করবেন, একা একা, তাই তিনি যাননি। এটা শোনা মাত্রই আশিকের বাবা ফোন করে দিলেন থানায়। থানা থেকে খোঁজ নেওয়া হলো নীলা কোথায়। নীলার বাবা সরাসরি বলে দিলেন চট্টগ্রাম এয়ারপোর্ট অথবা ঢাকা এয়ারপোর্টে খবর নিতে, আশিক এবং নীলা নামের কেউ আজ দেশের থেকে বের হচ্ছেন কিনা। নীলার বাবা বুঝতেই পারেননি তার মেয়ে আমেরিকার ভিসা হয়ে গেছেন এবং আশিকের সাথে পালিয়ে যাচ্ছেন। তারপর এয়ারপোর্টে, চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে জানানো হলো না এই নামের কেউ আজ দেশের বাইরে যাচ্ছেন না। আর ঢাকা এয়ারপোর্ট থেকে যখন জানানো হলো তখন বললেন যে বিমান ছাড়ার আর 5 মিনিট বাকি, এবং এ দুজনেই আমেরিকায় চলে যাচ্ছেন বিমানের যাত্রী। বিমান থামিয়ে দেয়া হলো, কারণ নীলার বাবা ছিলেন খুব পাওয়ারফুল এবং বললেন যে আমার মেয়ের এখনও 18 বছর পূর্ণ হয়নি, যদি উনি মিথ্যা কথা বলেছিলেন, যে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে। আর আশিকের পক্ষে তো কেউই ছিল না। তাহলে পুলিশ প্রশাসন তখন চারদিক থেকে এয়ারপোর্ট ঘিরে ফেললেন। এরপরে কী হলো, আশিককে নীলাকে নিয়ে আমেরিকা চলে যেতে পারলেন নাকি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলেন, খবরটি এখনও আমার জানা হয়নি। এটা জানলে আপনাদেরকে আমি পরবর্তী গল্পে জানিয়ে দিব।
এরপরে কি ঘটলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থেকে সত্যি বাস্তব গল্পটি শোনার জন্য।